এই রুমে প্রবেশ করলাম। এই আমাদের একটা অ্যাঙ্গেল থেকে ভিউ, এটা হচ্ছে পুরো রুম। তো রুমে ঢুকে যদি সবচেয়ে আগে বাঁ দিকে দেখি, এখানে একটা টিভি, ক্রিকেট খেলা আজকে ম্যাচও আছে, ইন্ডিয়া অস্ট্রেলিয়া ফার্স্ট ম্যাচটা। নিচে একটা মিনি ফ্রিজ, সেট অফ বক্স, এখানে একটা কভার্ড আছে, কভার্ডে অলরেডি আমাদের জিনিসপত্র রাখা হয়ে গেছে, তো এটা দেখাচ্ছি না। আমাদের জামা প্যান্ট ব্যাগ সব রেখে দিয়েছি। এখান থেকে এখানে একটা সোফা দেওয়া আছে, দুজন মোটামুটি বসতে পারবে। এখানে একটা টি টেবিল, একটা টবেল দেওয়া আছে, একটা বড় কিং সাইজের বেড। ওই সাইডে রয়েছে ইন্টারকম, টিভি এবং এসির রিমোট, যাবতীয় যা সরঞ্জাম থাকে সেটা। এখানে কি সুন্দর কাজ করা আছে, সব কিন্তু উডেনের কাজ করা আছে। উপরে এখানে ফল সিলিংয়ের কাজ, একটা ফ্যান, এখানে এসি রয়েছে। এই হচ্ছে বেড, মা বসে এখানে মেনু কার্ড পড়ছে, মুখস্থ করছে নাকি মেনু কার্ড। এখানে একটা মিরর, মিররের এখানে কি সুন্দর লাইট আছে মেকআপ করার জন্য। এখানে আমাদের জিনিসপত্র সব রয়েছে, চার্জিং পোর্ট আছে, এখানে একটা ওই বসে মেকআপ করার জন্য একটা টুল মতো আছে, এখানে ড্রয়ার আছে অনেক বড়, এখানে মানি ব্যাগ ফ্যাগ সব রাখা আছে আমার। এখানে এরকম কার্টেন দেওয়া আছে, বাইরে এরকম ভিউ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই কাঁচটা প্রচন্ড পরিষ্কার, মানে যদি আমি না বলি তোমরা হয়তো বুঝতেই পারবে যে এখানে কাঁচ আছে, এতটা কাঁচটা পরিষ্কার। আর এখানে ব্যালকনিতে যাওয়ার জন্য একটা রয়েছে দরজা, চলো বাইরে থেকে দেখাই। আরে বাবা কি গরম রে বাবা। এই হচ্ছে বাইরের ভিউ, এই জায়গাটা আমার মনে হয় কোনো হোটেল হবে, ওই কারণে এই জায়গাটা এখন ভাঙাচোরা রয়েছে, পরে হোটেল হয়ে গেলে হয়তো এই ফ্রেশ এই জায়গাটা দেখা যাবে না। এখনো মোটামুটি খুব সুন্দর লাগছে, ফাঁকা ফাঁকা লাগছে। এখানে কাপড় জামা মেলার জন্য একটা ব্যালকনি কিন্তু দরকার, সে তুমি যতই স্ট্যান্ডার্ড রুমে থাকো, আই হোপ একটা ব্যালকনি দরকার হয়। সমুদ্র থেকে স্নান করা বা আমাদের যেমন সুইমিং পুল থেকে এলাম, তো জিনিসপত্রগুলো শোকানোর জন্য তো একটা জায়গা লাগে, খুবই সুন্দর লাগছে। সামনে জোসনা ইন্টারন্যাশনাল, এটা দয়াল ইন্টারন্যাশনাল, খুব সুন্দর। চলো ভিতরে চলো, বাইরেটা প্রচন্ড গরম বাবা। পর্দাটা টেনে দিই, এই অ্যাঙ্গেল থেকে দেখে নাও, এই হচ্ছে রুম, খুবই সুন্দর রুমটা, খুবই সুন্দর রুম। তোমাদেরকে মেনু কার্ডটাও দেখাবো, তার আগে একবার ওয়াশরুমটা দেখে নাও। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমের দরজাটাও খুব সুন্দর কাজ করা। এই হচ্ছে ওয়াশরুমটা, সামনে একটা মিরর, এখানে বেসিন, এখানে আরেকটা হ্যান্ড টাওয়েল দেওয়া আছে, টয়লেট্রিজ দেওয়া আছে, এখানে ব্রাশ, মাজন, সাবান, একটা ডাব শ্যাম্পু দেওয়া আছে, একটা হ্যান্ড শাওয়ার, নর্মাল কল, কোমোড, জেট স্প্রে, এখানে টাওয়েল বা জামা প্যান্ট রাখার জন্য টাঙানোর জায়গা। বন্ধ করে দিই। তো এক কথায় রুমটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, একটা ছোট্ট কাটার মধ্যে রুম, কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একবার দেখানো মিনি ফ্রিজটা, এতে কিছু ছিল না, আমরা এই জলের বোতলগুলো যা আমাদের ছিল সব ভিতরে রেখে দিয়েছি। তো এক নজরে আর একবার দেখানো, এই হচ্ছে আমাদের রুমটা। তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আমার তো এক কথা রুমটা খুবই ভালো লেগেছে, এবং যে প্রাইস রেঞ্জ আমি পেয়েছি এই রুমটা, এরকম একটা পজ জায়গাতে, এরকম একটা পজ হোটেলে, সেটা কিন্তু ভাবা যায় না। রিয়াকশন তোমাদের দেখি, ভাবি কেমন লেগেছে হোটেলটা? ভালো লেগেছে, রুমটা ভালো, খুব ভালো। মা রুমটা কেমন লেগেছে? চলো মা ভাই দুজনেরই পছন্দ হয়েছে, আমার তো ভালো লেগেইছে, ওদের জন্যই সব, ওদের ভালো লাগলে আমার ভালো লাগবে। এবার তোমাদেরকে দেখিয়ে দিই এই হোটেলের মেনু কার্ডটা, দেখিয়ে দিই এই থ্রি স্টার প্রপার্টির যে ফুড মেনু আছে সেগুলো। তো একটা জিনিস আমি যেটা চেক করে দেখলাম, যে এরকম থ্রি স্টার বা ফোর স্টার প্রপার্টিতে যে রেটগুলো দেওয়া আছে খাওয়া দাওয়ারে, সেটা কিন্তু মোটামুটি রিজনেবল, বলতে পারবো না যে খুবই দামি, যে একদম খাওয়া যাবে না সেরকম নয়। তোমরা যদি চেক করতে চাও একবার পজ করে দেখে নিও, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, অনেক কিছু রুলস দেওয়া আছে, পেট অ্যালাউড আছে কিনা এগুলো সব এখানে লেখা আছে। মা পড়েছে এটা, মা বললো ওখানে লেখা আছে পেটস আর নট অ্যালাউড। এখানে ড্যামেজ চার্জেস, এটা নতুন জিনিস আমি দেখলাম, যদি কোনো রকম জিনিস কেউ খারাপ করে দেয় সেটার জন্য তাকে কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে সেটাও এখানে লেখা আছে। এবং আরেকটা এটা ভালো জিনিস, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, এক সেকেন্ড ওয়েট করো, দরজার বাইরে যে একটা জিনিস দেখাচ্ছি। এই হচ্ছে এখানকার সুইমিং পুল।
খুবই সুন্দর, ওখানে ওয়েট করতে পারবে, যখন মা তো নামবে না, মা ওখানে ওয়েট করতে পারবে। মা কেমন লাগছে? কখন নামবি? মা নামবে তো? প্রপার্টিটা খুবই সুন্দর। তো এইমাত্র আমরা জাস্ট চা অর্ডার করলাম, চাটার দাম হচ্ছে তোমার 30 করে, সো দুখন অর্ডার করেছি তো 60 তে, আর একটা এক্সট্রা আমরা কাপ অর্ডার করেছিলাম। তো মা চাটা ঢালো, এখানে ভাবি বসে আছে। হ্যাঁ দেখো, আমরা 2 কাপ অর্ডার করেছিলাম, কিন্তু যেরকম পরিমাণে চা দিয়েছে এটা আমাদের 3 কাপ মতো হয়ে গেছে, ওই কারণে যদি তোমরাও আছো 2 কাপই অর্ডার করবে, তিনজনের জন্য যথেষ্ট। সকাল সকাল মাইন্ড খোলার জন্য একটা চা দরকার, সেরকম টাইপ হচ্ছে। এখানে পুরো ফুল জুড়ে কেউ নেই, শুধুমাত্র আমরা, খুব মজা হচ্ছে, খুবই মজা হচ্ছে। জলটা পুরো পরিষ্কার, ওরকম কারণে কিছু সুন্দর খানা পড়া টাইপের আছে, খুবই সুন্দর লাগছে, খুবই এনজয় করছি। তোমরা আসলে প্লিজ এই হোটেলে একবার এসো, তোমরাও খুব মজা। আকাশেও অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল, ছিলে না যখন মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন। এখন বাজে রাত্রির 11টা এবং আমাদের ডিনারের পালা। ডিনারে বেশি কিছু অর্ডার করিনি, শুধুমাত্র অর্ডার করছি দুখানা এগ চাউমিন, সো সেটাই এখন টেস্ট করব। খুব সুন্দর প্যাকিং করে পাঠিয়েছে, এরকম সেলোফিন পেপারে মোড়া। দেখা যাক, মা স্টার্ট করো আনবক্সিং। এবার বাবি ট্রাই করছে, বাবি ট্রাই করে বল কেমন লাগে।
কলকাতার স্টাইল না, দেখেও তাই লাগছিল, কিন্তু খেতে ভালো লাগছে তো? ওকে চলো, এখানে আমার আর মায়েরটা বাড়া হয়ে গেছে, ফটাফট চলো রেডি, ফটাফট স্টার্ট করি খাওয়া, দেখা হচ্ছে কালকে সকালে। চলো সবাইকে, আজকে 23 তারিখ শনিবার, আজকে আমাদের চেক আউট করার দিন। মনটা ভালো লাগছে না, এই রুমটা মানে এত ভালো লেগেছে, রুমটা ছেড়ে যাওয়ার কথা ভাবলি কেমন একটা খারাপ খারাপ লাগছে। যাই হোক, ছেড়ে তো যেতেই হবে, কতদিন আর এখানে থাকবো তাই না? তো সকালবেলা আজকে আমরা ব্রেকফাস্ট অর্ডার করেছি, ব্রেড টোস্ট আর জ্যাম টোস্ট অর্ডার করেছি, দেখাচ্ছি তোমাদেরকে। মা এখন জ্যাম লাগাচ্ছে ব্রেডের ওপরে, কি রিভিউ দেবো, এটা তো নর্মাল যেরকম জ্যাম পাউরুটি খেতে হয় সেরকমই হবে, তো এটার আর কোনো রিভিউ দিচ্ছি না। কিছুক্ষণ পরে আমরা চেক আউট করবো, তো রেডি টেডি হয়ে তারপর তোমাদেরকে বলছি এই রুমের কি কস্ট ছিল এবং কত টাকা লেগেছিল আমাদের টোটাল, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সব কিছু তোমাদেরকে বলছি। এবং তোমরা যদি এই রুম বুক করতে চাও কিভাবে বুক করবে সেটা আমি তোমাদেরকে বলছি, আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর, খেয়ে নিয়ে। অলরাইট চলো, এবার সবাই রেডি হয়ে গেছি, এবার আমাদের বেরোনোর পালা। এত সুন্দর রুমটাকে ছাড়তে সত্যি কেমন একটা লাগছে, কিন্তু কিছু করার নেই। চলো তোমাদেরকে এবার বলে দিই যে এই রুমটার ভাড়া কত নিয়েছে। এই রুমটা কিন্তু যদি তোমরা নর্মালি বুক করো, নর্মালি কিন্তু এটা 2100 উপরে রেট আছে, কিন্তু আমি ডিসকাউন্টেড রেটে পেয়েছিলাম 1800 টাকা পার নাইট, এক নাইটই বুক করেছিলাম, 1800 টাকা পার নাইট আমরা এটা বুক করেছিলাম। রুমটা কিন্তু এক ঘর, খাওয়া দাওয়া দুর্দান্ত, এক কথায় কিন্তু এই যে প্রপার্টিটাকে যদি আমি রেটিং করতে হয় আমি 5/5 দেব। খুবই ভালো লেগেছে, খুবই কমফোর্টেবল স্টে ছিল, রাত্রিবেলায় এত সুন্দর ঘুম মানে কোনোদিন কোনো হোটেলে আমার হয়নি, সত্যি কথা বলছি। এত ভালো ভালো হোটেলে থেকেছি কিন্তু কালকে রাত্রে অসাধারণ ঘুম হয়েছে, খুব তৃপ্তি করে ঘুমিয়েছি, খুবই কমফোর্টেবল ছিল। মা কেমন লাগলো আমার এখানে থেকে? ঠিক আছে চলো এবার বেরোই, অলরেডি তখন 10:45 মতো বাজে, বেরিয়ে যাই। চলো এই ভিডিওটা এই পর্যন্তই। কেন তুই দূরে দূরে বল, আকাশে উড়ে উড়ে চল, মিশে যাই আকাশে তোর বাতাসে, পাখ না মেলে